বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বার গরমে আমের সিজনে আমের চাটনি রেসিপি। আর খুবই সহজে আমের এই চাটনি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে ঘরে তৈরি করি। তো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, বিশেষ করে নিরামিষের দিনগুলোতে কিন্তু যে কোনো চাটনি রেসিপি কিন্তু অনেক জমে যায়, আর সেখানে যদি আমের চাটনি হয় তাহলে তো আরও জমে যাবে। তো চলো দেখবো আজকের এই চাটনি রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আর তোমাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর সেই সাথে তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো আমি এরকম সাইজের দুইটা আম নিয়ে নেব। দুইটা আম দিয়ে আমরা ভালো করে ছুলে তারপরে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে পিস করে নেব। এতে করে আমাদের আমগুলো সিদ্ধ হতে সুবিধা হবে। এখানে আমি দুইটা আম কেটে ভালো করে জলের মধ্যে আমরা ধুয়ে নিচ্ছি, এতে করে আমের কষটা বেরিয়ে যাবে আর চাটনিটাও আমাদের কালো হবে না। এখানে আমরা এবার ফোড়নে কী কী ব্যবহার করছি সেটা দেখে নিই। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দিয়েছি এখানে দুটা শুকনা মরিচ ভেঙে দিয়েছি, আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। আমি পাঁচ ফোড়ন ব্যবহার করেছি। তোমরা যারা সরিষা ব্যবহার করতে চাও সরিষাটাও ব্যবহার করতে পারো। টকের ফোড়নে সরিষা বা পাঁচ ফোড়ন দুটোই কিন্তু ভালো লাগে। দিয়ে দিয়েছি তেজপাতা, এবার আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো জল দেব। জল যেহেতু আমরা চাটনিটা খুব বেশি পাতলা করব না, এজন্য খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। এমন পরিমাণে আমরা জলটা দেব যাতে করে আমগুলো সিদ্ধ হওয়ার পরে আমগুলো যখন আমরা একটু ঘেঁটে দেব, গলিয়ে দেব, তখন যাতে এটা একটু গা মাখা হয়। খুব বেশি পাতলা কিন্তু টক আমরা তৈরি করব না। তো দেখো, এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কীরকম পরিমাণে আমি জলটা দিয়েছি। তো এবার আমরা এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। লবণটা অল্প দিতে হবে, তার কারণ যেহেতু মিষ্টি চাটনি সেজন্য লবণ তো খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, স্বাদ অনুসারে লবণটা দিতে হবে। বেশি দিলে মিষ্টি খাবারে কিন্তু লবণটা তখন আবার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবার দেখো, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রেখে দিচ্ছি। তো এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা চলে এসেছি, যে দেখো আমাদের একদম চুলার লো হিটে রেখে আমি প্রায় 10 মিনিট মতো আমগুলোকে সিদ্ধ করে নিলাম। আর আমগুলো যেহেতু আটি হয়েছিল না, এখন পর্যন্ত আমের কিন্তু ভালোভাবে আটি হয়নি, তো জন্য আমটাও কিন্তু নরম আর খুবই তাড়াতাড়ি গলে গিয়েছে। তো এবার আমরা একটু চামচ দিয়ে দু একটা আমের পিস একটু নেড়ে চেড়ে দেবো, একটু গলিয়ে দেবো। এতে করে আমাদের যে চাটনিটা সেটা একটু গ্রেভিটা একটু ঘন হবে, আর দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো এবার এই অবস্থাতে তোমরা একটু লবণটা চেক করে নিতে পারো যে লবণটা ঠিক আছে কি না। লবণটা যদি ঠিক থাকে, এবার আমরা ব্যবহার করছি ডায়া সুগার, সুগারের পরিবর্তে। তোমরা যারা চিনি খেতে চাও চিনিটা দিতে পারো, তবে এটার টেস্টটা যেমন একই আসে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আমরা সুগার যারা অ্যাভয়েড করছি বা যারা ডায়েট করছো তারা কিন্তু নিতে পারো। তো আমি এখানে ডায়া সুগারটা পরিমাণ মতো দিয়ে দিলাম, এটা চিনির পরিবর্তে আমি ব্যবহার করছি। এটা কিন্তু খুবই কম লাগে পরিমাণে, আর এটা কিন্তু স্বাস্থ্যকর। যারা বিশেষ করে ডায়াবেটিসের রোগী তারা কিন্তু এভাবে তৈরি করে চাটনি উপভোগ করতে পারো। একেবারে খাওয়া যে বাদ দিয়ে দিতে হবে এর কোনো মানে নেই। এখন কিন্তু মার্কেটে অনেক ধরনের সুগারের পরিবর্তে ডায়ার সুগার যেমন আছে, তেমন কিন্তু কৃত্রিম কিছু সুগারও আছে যেগুলো মার্কেটজাত কিছু সুগার আছে যেগুলো গাছের পাতা থেকে তৈরি হয়, সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার। সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। আর এখানে মশলায় আমি ব্যবহার করলাম মৌরি আর মেথি ভেজে গুঁড়ো করে রাখা। এটা তোমরা দিতেও পারো, মশলাটা দিলে পারে কিন্তু ফ্লেভারটা আরও বেশি টেস্টি হয়ে ওঠে, আর যদি না দাও তবুও কিন্তু টকটা অনেক অনেক টেস্টি লাগবে। এবার আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো খুবই সহজে দেখো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম আমের চাটনি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এভাবেই আমার পাশে থাকো, আরও সামনে নেক্সটে আরও কিছু নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে
শেয়ার করব। তোমরা কে কিভাবে ঘরে আমের চাটনিটা তৈরি করো সেটা আমাকে জানিও। আর আজকের রেসিপিটা কিন্তু তোমরা কিটো রেসিপি বলতে পারো, যারা কিটো করো তারাও কিন্তু এভাবে আমের চাটনিটা খেতে পারো, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে এবং মুখের রুচিও আসবে খাবারে খাওয়াতে। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।